দর্শক, মধ্যরাত থেকে ইলিশ ধরা নিষেধাজ্ঞার বিষয়ে জানাতে চাঁদপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শরীফ চৌধুরী। আর শরীফ, জেলেরা তীরে ফিরেছেন কিনা এবং জেলেদের যে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে তারা সেই আশ্বাস মতো ঠিকঠাক মতো পণ্য পাচ্ছেন কিনা জানাবেন বিস্তারিত। মারপি, আপনি যেমনটি বলছিলেন, আজ মধ্যরাত থেকে চাঁদপুরের পদ্মা মেঘনা অর্থাৎ চাঁদপুরের পদ্মা মেঘনা সহ দেশের 6টি অবাশ্রমে সম্পূর্ণ মাছ ধরা নিষেধাজ্ঞা ঘোষণা করেছে সরকার। সেই লক্ষ্যে চাঁদপুর পদ্মা মেঘনা অর্থাৎ চাঁদপুরের মতলব উত্তরের ষাটনল থেকে হাইমচরের চর বরিবি পর্যন্ত 70 কিলোমিটার জুড়ে জেলেরা যে মাছ ধরার নিষেধাজ্ঞা, সেই জন্য জেলেরা ইতিমধ্যে তাদের নৌকা ডাঙ্গায় তুলে ফেলেছে। নৌকা শুধু নৌকা নয়, জাল এবং অন্যান্য সরঞ্জাম তারা ডাঙ্গা তুলে ফেলেছে ইতিমধ্যে। এখন নৌকা নদীতে কিছু জেলে রয়েছেন, তারাও আস্তে আস্তে রাতের মধ্যেই তারা তীরে ফিরবে এবং ডাঙ্গায় তারা নৌকা তুলে রাখবে। এদিকে জেলেদের যে খাদ্য সহায়তা অর্থাৎ 2 মাস যে অভিযান, মার্চ এপ্রিল যে 2 মাস অভিযান, সেই অভিযানের আগের মাসে এবং পরের মাসে অর্থাৎ 4 মাস 40 কেজি করে মোট 160 কেজি করে চাল সহায়তা দিবে সরকার। ইতিমধ্যে ফেব্রুয়ারি মার্চ দুই মাসের চাল সহায়তা দেওয়া হয়েছে, এপ্রিল মে মাসের চালও সহায়তা প্রক্রিয়াধীন রয়েছেন এমনটি জানিয়েছেন মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান। তিনি আরেকটি জানিয়েছেন যে জেলেদের যে দাবি যে এই জেলেদের এই 2 মাসের কিস্তি যেন কোন রকমের না নিতে পারে বা কিস্তি যেন পরিশোধ করতে তাদেরকে কোন রকম তাগাদা না দেয়, সেই বিষয়ে যে জেলেরা যে দাবি তুলেছেন সেই বিষয়ে গোলাম মেহেদী হাসান জেলা মৎস্য কর্মকর্তার সাথে কথা বলে তিনি বলেছেন যে 2 মাসে যেন জেলেদেরকে কোন রকম কিস্তির জন্য তাগাদা না দেওয়া হয় বা কিস্তি না নেওয়া হয়, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে চিঠি দেওয়া হবে এবং এটার ব্যাপ্তি ঘটলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আরেকটি কথা আমি বলে রাখছি যে জেলেরা বলছেন যে যে চাল সহায়তা তাদের এটা যৎসামান্য, এই চাল সহায়তার সাথে যদি তাদেরকে অন্যান্য উপঢৌকন অর্থাৎ নগদ অর্থ দেওয়া হতো তাহলে তাদের আরো একটু সুবিধা হতো। শুধু নগদ অর্থ নয়, বিকল্প কর্মসংস্থানের কথাও তারা জানিয়েছেন। তো বাড়পি, আরেকটি কথা জানিয়ে রাখছি যে চাঁদপুরের মধ্যরাত থেকে যে বন্ধ থাকবে যে জেলেদের মাছ ধরা, সেক্ষেত্রে চাঁদপুরের যে প্রশাসন যে প্রস্তুতি নিয়েছে তা সম্পূর্ণ তারা প্রশাসন মধ্যরাতেই নদীতে নামবে অভিযানে। এই ছিল চাঁদপুরের নদীর পাড় থেকে আমার কাছে সর্বশেষ। মারপি, অসংখ্য ধন্যবাদ আপনাকে।